أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما قدر الله حق قدره إذ قالوا ماذا ما أنزل الله على بشر من شيء، قل من أنزل الكتاب الذي جاء به موسى ونورا وهدى للناس تجعلونه قراطيس 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 تبدونها وتخفونها وتخفون كثيرا، وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم، قل الله ثم ذرهم في خوضهم يلعبون. وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حوله، والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون. صدق الله العظيم. عليم প্রথম বর্ষ, প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা যে যেখানে থেকে ক্লাস দেখছো শুনছো, সবাইকে আমরা প্রযুক্তির কল্যাণে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাই এবং দূর দূরান্তে যারা এই ক্লাস দেখছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই। আমি সূরা আনআমের 91 এবং 92 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই বিষয়ের উপর সংশ্লিষ্ট প্রশ্ন সহ কিছু আলোকপাত করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আমি। সূরা আনআমের বর্ণিত আয়াতগুলি মূলত ইসলাম বিরোধী শক্তি তথা কুরাইশদের মনে উঠে দেওয়া বিভিন্ন প্রশ্নের জবাব এখানে দেওয়া হয়েছে। তারাও বিভিন্ন প্রশ্ন করেছে রাসূল সম্পর্কে, ইসলাম সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এ সমস্ত প্রশ্নের যৌক্তিক জবাব দেওয়ার পরও তারা আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, আখিরাত সম্পর্কে যে ধারণা, যে বুঝ তাদের মধ্যে থাকার কথা ছিল, বাস্তবতা হলো তারা ওই বুঝটা না নিয়ে বরং পাল্টা আবার প্রশ্ন করেছে। ইসলাম সম্পর্কে নানান বিষয় সম্পর্কে আবার তারা নতুনভাবে জানতে চেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলোতে, আয়াত দুটিতে সে সমস্ত বিষয় উপস্থাপন করেছেন এবং বলে দিয়েছেন তোমরা যা গোপন করো কিংবা প্রকাশ করো সব কিছু আল্লাহ জানে। এরশাদ হচ্ছে মদিনার ইহুদিদের ফাসিলত বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে। অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহ, আর তারা অর্থাৎ ইহুদিরা মা কাদারুল্লাহ আল্লাহর ইজ্জত করতে পারল না, আল্লাহর মর্যাদা পরিমাপ করতে পারল না। আল্লাহ সম্পর্কে তারা ধারণায়, যথার্থ ধারণায় বসতে পারল না। আল্লাহর ক্ষমতা, শক্তি, সামর্থ্য, সার্বভৌমত্ব ইত্যাদি বিষয়ে তারা যথার্থ পরিমাপ করতে পারে, বরং তারা বলে ফেলল, ইজ কাল, তারা বলল, মা আনসালাল্লাহু আলা বাশারি মিন শাই, মানুষের উপরে, কোনো মানুষের উপরে আল্লাহ কোনো কিছু নাজিল করতে পারেন না, এই কথা তারা বলে ফেলল। মা আনসালাল্লাহু আলা বাশারি মিন শাই, যে আল্লাহ নাজিল করেননি আলা বাশারিন কোনো মানুষের উপরে, মিন শাই কোনো কিছুই নাজিল করেনি, অর্থাৎ যাই নাজিল করছে সব অস্বীকার করে বসল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অস্বীকারের জবাবে রাসূলকে মেসেজ দিচ্ছেন, রাসূলকে নিউজ দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। কী জানিয়ে দিচ্ছেন?
আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি তাদেরকে বলেই দিন, মান আনসালাল কিতাব, আচ্ছা কিতাব কে নাজিল করেছে, আল্লাযী জাআ বিহি মূসা, যেই কিতাব নিয়ে এসেছেন আল্লাহর নবী মূসা আলাইহিসসালাম, আলাইহিসসালাম নূরাও ওয়া হুদা লিন্নাস, যে কিতাবটা ছিল আলো, যে কিতাবটা ছিল পথ প্রদর্শক মানুষের জন্য, তাজআলুনাহু ক্বারাতীসা তুবদূনাহু, এতে তোমরা পৃষ্ঠার পর পৃষ্ঠা তোমরা লিপিবদ্ধ করতে যা প্রকাশ করতে অতক্ষণে কাসিরা, আর বেশিরভাগই তোমরা অপ্রকাশিত রাখতে অর্থাৎ প্রকাশ করতে না। ওয়া আলিমতুম, আর তোমরা জানো, মা আলাম তা আলামু, যা তোমরা জানো, আনতুম তোমরা নিজেরা, ওলা আবাহুকুম তোমাদের পূর্বপুরুষ বাবা দাদা যারা ছিল তারাও জানে। কুল, হে রাসূল বলে দিন, কুলিল্লাহ, এগুলি কে নাজিল করছে, আল্লাহ নাজিল করছে, কুলিল্লাহ কুলিল্লাহ আল্লাহ নাজিল করেছেন, সুম্মা যারহু, এই কথা বলার পরে আপনি তাদেরকে ছেড়ে দিন, তাদের দায়িত্ব ছেড়ে দিন, তাদের বিষয়ে আপনার আর কোনো কড়াকড়ি বাড়াবাড়ি, তাদের ব্যাপারে পেরেশানি হয়রানি কোনো কিছুর দরকার নেই, যারহু ছেড়ে দিন, ফি খাওয়াদিহিম, তারা যে ইত্যামি করবে, তারা তামাশা করে, তারা যে খেলাধুলা করে, সব বিষয়কেই তারা কোরআনের আয়াতকে, আল্লাহর বাণীকে, রাসূলের নিদর্শনকে তারা যে খেলতামাশায় পরিণত করে, এটা তাদের করতে দিন, তারা এগুলি করুক, খেলুক, ইয়াল আবুন, তারা খেলুক। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সোজা সাপটাভাবে যেই কথাটা বলে দিলেন সেটা হইল এই যে তারা এখন যে খেলামশায় খেলার মধ্যে মত্ত আছে, তারা যে পাল্টা প্রশ্ন করে, এই প্রশ্ন তারা করতেই থাকুক, এই প্রশ্ন তারা করুক, হে রাসূল আপনি এই ব্যাপারে তাদেরকে সুযোগ দিন, অথচ তারা জানে যে এই কিতাব আল্লাহ, এই কিতাব প্রথম কিতাব না, এর আগে বনী ইসরাঈলের কাছে যে নবী এসেছিলেন সেই নবীকে এই কিতাবই দেওয়া হয়েছে, এর আগে বনী ইসরাঈলের যে অন্য নবী যারা ছিল তাদেরকেও সেই কিতাব আসছিল, অতএব এটা নতুন কিছু না, কিন্তু তারা জানে। এরপরেও তারা প্রশ্ন করে, এই প্রশ্ন জানাশোনার ভিত্তিতেই করে, আপনাকে হেদায়তের জন্য প্রশ্ন করে না, তারা হেদায়ত নিবে থেকে এই জন্য প্রশ্ন করে না, বরং প্রশ্ন করে আপনাকে বেকায় দেয় ফেলানোর জন্য। তো আপনি বলে দিন যে ঠিক আছে, এই কিতাব আল্লাহ কুলিল্লাহ, আল্লাহ এটা নাজিল করেছেন, এরপরে তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সামনে বাড়িয়ে দেবেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ مُصَدِّقٌ لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهَذَا كِتَابٌ এটা এমন একটা কিতাব, এবং হে রাসূল আপনি বলুন এটা এমন একটা কিতাব, আনসালনা আমি এটাকে নাজিল করছি, ওহাকে নাজিল করছি, মুবা বরকতময় করে, মুসাদ্দিকুন যেই কিতাবটা অ্যাটাচমেন্ট করে, অ্যাটাস্টেড করে, আল্লাযী বাইনা ইয়াদাইহি বর্তমান যে কিতাব এর সামনে রয়েছে এটাকেও সত্যায়ন করে, এটাকেও সমর্থন করে, সাপোর্ট করে, অর্থাৎ এটা নতুন কিছু না, আগের যে কিতাবের ধারাবাহিকতা এই ধারাবাহিকতা এটাও একটা কিতাব, এই কিতাব আগের কিতাবগুলিকে প্রত্যাখ্যান করে না, বরং অ্যাটাস্টেড করে, সাপোর্ট করে, বলে তুনজিরা উম্মাল কোরা ওয়া মান হাওলা, কিতাব নাজিলের উদ্দেশ্য হলো বলে তুনজিরা সতর্ক করে দেওয়ার জন্য উম্মাল কোরা আদি অধিবাসীদেরকে, উম্মাল কোরা আদি নগরীর অধিবাসী যারা তথা মক্কা ওমান হাওলা এবং মক্কার আশেপাশে যারা আছে সবাইকে সতর্ক করে দেওয়া, মক্কার আশেপাশে যারা আছে সারা পৃথিবী মক্কার পাশে, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জিওগ্রাফিক্যাল সিচুয়েশনটা এমন একটা স্থানে যেখান থেকে পৃথিবীর মধ্যখান বলা হয়, এক পাশে আফ্রিকা, আরেক পাশে ইউরোপ, আরেক পাশে এশিয়া, হ্যাঁ এভাবে জনমানব আছে যে সমস্ত মহাদেশের এর মধ্যস্থানে হল মক্কা, এই জন্য একটা উম্মুল কোরা বলা হয়েছে, অথবা প্রথম নগরী
যেখানে বসবাস করতো এটার নাম হলো মক্কা, এখানে উম্মুল কুরা বলা হয়েছে। والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون والذين يؤمنون آجر إيمانا بالآخرة آخرة القديم يؤمنون به ترشطي القديمان به وهم على صلاتهم يحافظون يمتبسطة تراكرة القديمان به যে মনে হবে যে তারা আলা সলাতিহিম ইউহাফিজুন, এমত অবস্থায় তারা ইমান আনবে যে তারা নামাজের প্রতি খুবই যত্নবান, নামাজের প্রতি খুবই সংরক্ষণ করে হেফাজত করে। প্রিয় শিক্ষক, তাহলে এই আয়াতে আমরা যে বিষয়টা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেসেজ করে দিলেন যে হাজা কিতাবুন আনসালনা, এই কিতাবের নাজিলের মালিক আল্লাহ, এই কিতাব নতুন কিতাব না, এই কিতাব বিদ্যমান কিতাবকে সাপোর্ট করে, অস্বীকার করে না, প্রত্যাখ্যান করে। ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, নাসারাদের কাছে যে কিতাব আছে, এই কিতাবকে বর্তমান কোরআন নামক যে কিতাব এটা সাপোর্ট করে। নাজিলের উদ্দেশ্য হলো মক্কা এবং তদের তদস্থলে আশেপাশে যারা রয়েছে তাদেরকে কী করা, সতর্ক করা। কিসের সতর্ক করা? জাহান্নাম থেকে সতর্ক করা, সতর্ক করা তাওহীদের ব্যাপারে সতর্ক করা, সতর্ক করা ইমানের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে সতর্ক করা, এই কিতাবে যে সমস্ত বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেইগুলোর ব্যাপারে এইগুলোকে সতর্ক করবে। ওয়াল্লাযীনা ইউমিনুন, আর যারা আখিরাতে বিশ্বাস করে আর এই কিতাবের প্রতিও বিশ্বাস করে, যারা আখিরাতে বিশ্বাস করে তারা এই কিতাবের প্রতিও বিশ্বাস করে। তুম্মা যারহুম ফী খাওযিহিম ইয়ালআবুন, হে রাসূল আপনি এরপরে বলেছে ঠিক আছে, এরপরেও যদি তারা না আসে না আসুক, শেষ, আপনি আপনার মতো চলান, আপনার দাওয়াতে মিশন আপনি আপনার মতো চালিয়ে যান।